কিন্তু দুইজন ব্যক্তি যার কথা আমি বলতে পারি না, একজন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী, আল্লামা লুৎফুর রহমান চৌধুরী, সুবহানাল্লাহ, যাদের বর্ণনা, যাদের জীবন যদি আমরা গড়তে চাই, যুবকেরা ছাত্ররা এদের জীবনী পড়বেন, এদের জীবনী দেখবেন, জীবদ্দশা এদের সঙ্গী হবেন, তাহলে তোমার অন্তরচক্ষু, তোমার বাহ্যিক চক্ষু সব ইনশাআল্লাহ খুলে যাবে। আল্লামা লুৎফুর রহমান মাদ্দাজুল্লাহ আলী, আমরা যাকে মজজুব মনে করি এটা আমাদের জীবনের সবচেয়ে ভুল ধারণা। তো যাকে অনেক মানুষে অনেক জায়গায় মজজুব বলে সম্বোধন করে, যারা মজজুব বলবে তারা জীবনের তকদিরে পোকায় ধরবে, কারণ তিনি এমন একজন বুজুর্গ, তার সাথে সফর সঙ্গী হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। কোন মজজুবে কি নহসরফ পড়াইতে পারেনি, অঙ্ক পড়াইতে পারেনি, কোন মজজুবে কি হাদিস পড়াইতে পারে, তাফসির পড়াইতে পারেনি। আল্লামা লুৎফুর রহমান যাকে মজজুব বলেন তিনি হাদিসও পড়ান, তাফসিরও পড়ান, ফেকাও পড়ান, তিনি অঙ্কও করেন, ঠিক কিনা বলেন, ইংলিশও তিনি পড়াইতে পারেন। সুতরাং তিনার মতো একজন ভালো সুদক্ষ টিচার পাওয়া মুশকিল হবে। সুতরাং তিনি মজজুব না। সুতরাং এক একজনকে আল্লাহ খেলাফত কেরামত এক এক ভাবে দিয়া থাকেন। তিনার মাঝে যে কয়টা জিনিস আমি জীবনে দেখেছি কুদ্র, তা আমি এখানে বললে অনেকের ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, আমি বলতে যাব না। আমি এতটুকুই বলবো, এই জামানার তিনি একজন ফকির, তিনি একজন সাধক, যিনি সন্দেহ করবে তার তকদিরে পোকা ধরবে। যার সম্পর্ক মদিনাওয়ালার সাথে, যার সম্পর্ক খাজা খিজির আলাইহিসসালামের সাথে, যার সম্পর্ক হযরতে খাজা গরিব বেনওয়াজের সাথে, যার সম্পর্ক হযরত আব্দুল কাদের জিলানির সাথে, যার সম্পর্ক হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দির সাথে। সুতরাং এজন্য ছাত্র যারা আছেন, যুবক যারা আছেন, তিনারা যদি চিনতো উনি কে, তাহলে উনি কদমে লুটিয়ে পড়ত। আমরা যার নামে বিকৃত হই সারা পৃথিবীতে, সিলেটের মানুষ আমরা গর্ব করি, আমাদের পরিচয় আমরা দেই, আমরা সিলেটি, মানে আমরা শাহজালাল বাবার দেশের মানুষ, ঠিক কিনা? এই কথা বলে আমরা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, অঞ্চল থেকে আমাদের স্বার্থ আমরা উদ্ধার করে নেই, কিন্তু আমরা আর মতো নিমক হারাম আমার মনে হয় কেউ নেই। আপনি চিন্তা করলে, গবেষণা করলে এবং দেখলে, এবং আপনি সরজমিনে গেলে দেখবেন আমরা সিলেটের মানুষ শাহজালালের প্রতি এত শ্রদ্ধা নেই। আমরা কয়বার জিয়ারতে যাই, আমরা জিয়ারতেও যাই না। আমি দেখেছি যে সমস্ত মানুষ শাহজালালের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারাও অন্য জায়গায় গেলে, আদার ডিস্ট্রিক্টে গেলে শাহজালালের কথা বলে, নিজে তার স্বার্থ উদ্ধার করে। অথচ শাহজালালের মাজার নিয়ে বিরূপ মন্তব্য করে, খারাপ কথা বলে এবং মিথ্যা কথা বলে, এবং এই শাহজালালের মাজারে আজ থেকে যতদিন হলো প্রায় শত শত বছর, প্রায় 700-800 বছর হয়ে যাচ্ছে, ওখানে কেউ শাহজালালের মাজারে সিজদা করে নাই। কিন্তু কিছু নামদারি মুসলমানেরা আলেমের বেশ ধরে তারা এই তহমত বাহিরে গিয়া দেয় বলে সেখানে সিজদা হয়। এখানে যারা আছেন কেউ কি কোনোদিন শাহজালালের মাজারে হোক আর কোন যে কোনো অলিকেও সিজদা করছেন কেউ? আমরা সিজদা করি না, সিজদার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? মাজারে আমরা চুমা দেই, যে মাজারে চুমা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন আমার নবীর বিদায়ের পরে, তখন মদিনার রিপাবলিক অফ প্রধান গভর্নর, প্রধান মদিনার গভর্নর হচ্ছেন হযরতে এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুকে আজম ছিলেন মদিনার তখনকার গভর্নর, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন তিনি সিরিয়ায় দামেশকে। তিনি নবীজির ইন্তেকালের পরে অভিমান করে চলে গিয়েছিলেন মদিনা শহরে, আর থাকবেন না, যেখানে আমার নবী নাই সেখানে তিনি থাকবেন না। কিন্তু সেখান থেকে যখন তিনি আমার নবীর অর্ডার পেয়ে মদিনায় ফিরে আসলেন, ইমাম তকিউদ্দিন সুবুকি রহমতুল্লাহ আলাইহি আর শিফাউ সেকাম কিতাবের মধ্যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে তিনি উল্লেখ করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় এসেছেন,
এবং খবর পেয়ে মদিনার সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছেন নবীর পাগল নবীর প্রেমিক নবীর দরবারে অনেক দিন পরে আসতেছেন এবং সবাই মানে অপেক্ষমান বেলাল মসজিদে নববীর দক্ষিণ পূর্ব প্রান্তরে পৌঁছেই আমার নবীর রোজার পাশে সেই তিনি এখানের মধ্যে একদম মাটিতে পড়ে গেলেন এবং পরে তিনি কপাল লাগিয়ে গ্রিলের মধ্যে টুট লাগিয়ে চুমা দিচ্ছেন চুমা দিচ্ছেন ফাজালাহু ইয়াবকি ওয়া ইউমাররিগু ওয়াজহাহু আলা কবরি সুবহানাল্লাহি বিহামদিহি তিনি তার চেহারা লাগাচ্ছেন টুট লাগাচ্ছেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া আমিরাল মুমিনিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদে বাড়াবাড়ি করতেছেন তিনি কপাল লাগিয়ে দিচ্ছেন তিনি চুমা দিচ্ছেন এবং তিনি চিল্লাপাল্লা করে কাঁদতেছেন হযরত ওমর বললেন তোমরা বেশি জানতে যাইও না কারণ বেলাল তোমাদের চেয়ে আমার চেয়েও তিনি নবীর মহব্বত বুঝে সুবহানাল্লাহ সুতরাং এটা লা মুকাদ্দামাতা ফি হুব্বি ভালোবাসার মধ্যে কোনো মামলা নাই তিনি গ্রিলের মধ্যে টুট লাগাইছেন কভার লাগাইছেন সিজদা করেন নাই সিজদা একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ ঠিক কিনা বলেন সুতরাং শাহজান আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যে মিশন নিয়ে এসেছেন এই মিশনের মধ্যে কোনো বেজাল ছিল না মাত্র দশ বারো জন লোক নিয়ে রওনা করেছেন খানায় কাবা থেকে সিলেট পৌঁছা পর্যন্ত ৩৬০ জন সঙ্গী হয়ে গেলেন সুবহানাল্লাহ এবং যারা আউলিয়া কেরামের মর্যাদা অস্বীকার করে এটাকে কারামতে বলে কারামতে আউলিয়া হাক্কুন আর নবীগণ থেকে প্রকাশ পেলে মর্যাদা বলা হয় তাদের কি এটা বোধগম্য নেই শাহজালাল যখন আসেন তখন তো গঙ্গা এবং যমুনা এবং শুধু সুরমা কুশিয়ারা না তিনি সে কিভাবে তিনি সেখান থেকে অতিক্রম করে এসেছিলেন আমাদের জানা আছে তিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ দিয়ে কিন্তু গঙ্গা নদী কেমনে আসলেন সে খবর আমরা তো আর রাখি না ঠিক কিনা যমুনার খবর রাখছি মহাসাগরের খবর রাখছি সুতরাং আল্লাহর ওলি যারা হয় সমস্ত পৃথিবী চন্দ্র সূর্য তাদের কথা শুনে তার প্রমাণ হচ্ছে কোরআন তার প্রমাণ হচ্ছে কোরআন আমরা দলিল খুঁজি কোরআনের মধ্যে কোরআন না পাইলে হাদিসের মধ্যে ঠিক কিনা বলেন তারপরে ইজমা কিয়াসের মধ্যে আমরা দলিল খুঁজি আপনাদের কি জানা নাই আমার নবী পৃথিবীতে আসার পূর্বে প্রায় ৩৫০ বছর পূর্বে বাসিয়া বাদশা তাকিয়ানুর যুগের সাতজন যুবকের কাহিনী কি জানা নাই যারা সচিব ছিলেন যারা উপ সচিব ছিলেন যারা সচিবালয়ের কর্মকর্তা ছিলেন তারা সঠিক পথ পাওয়ার কারণে বাদশা দাকিয়ানুস তাদের উপরে জুলুম শুরু করে দিলে তারা রাজ্য ছেড়ে জঙ্গলবাসী হয়েছিলেন আর আমার আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতারাশ শামসা ইজা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম জাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম জাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন যে সূর্যকে আমি বলে দিয়েছি সূর্য আমার প্রেমিকরা নবী আমার বন্ধুরা গমিয়ে আছে সুতরাং তাদের গায়ে যেন তোমার সূর্যের তেজ না লাগে তুমি সকালবেলা ডান দিকে হেলিয়ে দুলিয়ে তুমি যাবে বিকালবেলা বাম দিকে কাত হয়ে যাবে কারণ ওই ওলিদেরকে আমি আল্লাহ প্রয়োজনে তাদেরকে ডানে বামে কাত করে দিই সুবহানাল্লাহ বলেন না চন্দ্র সূর্য ওলি আল্লাহর কথা শুনে সাগর শোনা স্বাভাবিক ব্যাপার ঠিক কিনা বলেন এই জন্যে আমরা যার ডাকে আজকে এসেছি যিনি ডাক দিয়েছেন মান্নানিয়া ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আমরা জানি পূর্ব সিলেটের এক ঐতিহ্যবাহী দরবার হচ্ছে হিঙ্গাইরকুড়ি দরবার শরীফ হিঙ্গাইরকুড়ি সাহ যিনি ছিলেন আল্লামা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি তিনার জীবনের অনেক কথা ইতিহাস আমাদের জানা আছে দিনের পর দিন বললেও আমরা শেষ করতে পারবো না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি আল্লামা সাহেব কিবলা ফুলতলির সকল আওলাদগণ আলেম এবং হিঙ্গাইরকুড়ি সাহেবের সকল আওলাদগণ আলেম সবাই আলেম আলহামদুলিল্লাহ বলেন না কারণ আবার অলি আল্লাহর দরবার সম্বন্ধে অনেক আল্লাহর মধ্যে জানা হয়ে গেছে পৃথিবীর আনাচে খানাচে গ্রামে গঞ্জে শহরে বন্দরে পাহাড়ে পর্বতে নদী নালা সাগরে বন্দরে আকাশে বাতাসে যত অলি আল্লাহর আস্থানা আছে আল্লাহ পাক এই গোলামকে নিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না আমার জানা নেই আমার এখন এয়ারপোর্টের থেকে ডাকতেছে ফ্লাইটে উঠেন এই এই যে ১১টা ৪০ আর আমি ইঙ্গাইরকুড়ি সাহেবের কথা দিচ্ছি আমি এখানে আসবো
তো এয়ারপোর্টে বলে দিয়েছি আমি বিকালে ফ্লাইটে যাব। সুতরাং আমি গর্ব মনে করি এমন একজন আল্লাহর ওলির ডাকে আমরা আজকে এই সেমিনারে আসতে পেরেছি। আমি বললে ছোট হয়ে যাবে, আমি কাছের থেকে দেখছি যে তিনার বর্তমান আওলাদগণ আমরা যাকে মজজুব মনে করি এটা আমাদের জীবনের সবচেয়ে ভুল ধারণা। আল্লামা লুৎফুর রহমান মাদ্দাজুল্লাহ আলী তিনার বড় একজন সাহেবজাদা আমাদের এখানে আছেন, যিনি হচ্ছেন এই আপনার মাদ্রাসা হচ্ছে সোনাপুর ফাজিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ পড়েন না, তিনারা হাদিস দেয়, হাদিসের দরস দেন, তিনারা তাফসির পড়ান, তিনারা ফেকা পড়ান। তো যাকে অনেক মানুষে অনেক জায়গায় মজজুব বলে সম্বোধন করে, যারা মজজুব বলবে তারা জীবনের তকদিরে পোকায় ধরবে, কারণ তিনি এমন একজন বুজুর্গ তার সাথে সফর সঙ্গী হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। কোন মজজুবে কি নহসর পড়াইতে পারেনি, অঙ্ক পড়াইতে পারেনি, কোন মজজুবে কি হাদিস পড়াইতে পারে, তাফসির পড়াইতে পারেনি। আল্লামা লুৎফুর রহমান যাকে মজজুব বলেন তিনি হাদিসও পড়ান, তাফসিরও পড়ান, ফেকাও পড়ান, তিনি অঙ্কও করেন, ঠিক কিনা বলেন? ইংলিশও তিনি পড়াইতে পারেন। সুতরাং তিনার মতো একজন ভালো সুদক্ষ টিচার পাওয়া মুশকিল হবে। সুতরাং তিনি মজজুব না। সুতরাং এক একজনকে আল্লাহ খেলাফত কেরামত এক এক ভাবে দিয়া থাকেন। তিনার মাঝে যে কয়টা জিনিস আমি জীবনে দেখেছি কুদ্র, তা আমি এখানে বললে অনেকের ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, আমি বলতে যাব না। আমি এতটুকুই বলবো এই জামানার তিনি একজন ফকির, তিনি একজন সাধক, যিনি সন্দেহ করবে তার তকদিরে পোকা ধরবে। যার সম্পর্ক মদিনাওয়ালার সাথে, যার সম্পর্ক খাজা খিজির আলাইহিসসালামের সাথে, যার সম্পর্ক হযরতে খাজা গরীব বেনওয়াজের সাথে, যার সম্পর্ক হযরত আব্দুল কাদের জিলানির সাথে, যার সম্পর্ক হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দির সাথে। সুতরাং এই জন্য ছাত্র যারা আছেন, যুবক যারা আছেন, তিনারা যদি চিন্ত উনি কে, তাহলে উনি কদমে লুটিয়ে পড়ত। আল্লাহ পাক তিনার জন্য হায়াত দরাজ করে দিয়ে সকলে বলেন আমিন। তিনার মধ্যে একজন সাধক আমাদের প্রয়োজন। এই জমানায় আমি অনেক সাধক দেখেছি, তার মধ্যে দুইজন সাধককে আমি বলতে পারি না। একজন হচ্ছেন আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, ইনার সাথেও আমার অনেক সফর ইনশাআল্লাহ হয়েছে, হবে, সাহেব কিবলার সাথেও আমি সফর করেছি, আল্লামা সাহেব কিবলা ফুলতুতির সাথে দেশে বিদেশে আমি অনেক সফর করেছি, বড় সাহেবের সাথে করেছি, আসাফজাদার সাথে করেছি, এবং আল্লামা লুৎফুর রহমান মাদ্দাজিল্লাহ তিনার সাথেও আমি যা করেছি। আমি এই দুইজনকে বলার মতো না। আমি যেখানে যেখানে গিয়েছি হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহ পাক নিয়েছেন ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, এবং হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, শামসের তেবরিজি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা, যার বই পুস্তক না পড়লে জ্ঞান পরিপূর্ণ হয় না, তিনার এখানেও আল্লাহ পাক নিয়েছেন, হযরত বাগদাদ সহ। সুতরাং যেসব জায়গাতে গিয়েছি ওলি আল্লাহদের মারকাজ, ওলি আল্লাহ দরবার। কিন্তু দুইজন ব্যক্তি যার কথা আমি বলতে পারি না, একজন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী, আল্লামা লুৎফুর রহমান চৌধুরী, সুবহানাল্লাহ, যাদের বর্ণনা, যাদের জীবন যদি আমরা গড়তে চাই, যুবকেরা ছাত্ররা এদের জীবনই পড়বেন, এদের জীবনই দেখবেন, জীবদ্দশা এদের সঙ্গী হবেন, তাহলে তোমার অন্তর্চক্ষু, তোমার বাহ্যিক চক্ষু সব ইনশাআল্লাহ খুলে যাবে। আমরা ওলি আল্লাহদের কি নিয়ে অনেক কিচ্ছা কাহিনী বাংলাদেশে শুনেছি, ছোট্ট কটা ছাত্ররা জেনে রাখবা, মাত্র 44 লক্ষ ইহুদি পৃথিবীতে, কত লক্ষ 44 লক্ষ ইহুদি পৃথিবীকে তছনছ করতে, পৃথিবীকে নাচাচ্ছে, 750 কোটি মানুষের মধ্যে 44 লক্ষ ইহুদি, আর প্রায় 250 কোটি মুসলমান। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আজকে আমাদেরকে যারা মদিনাওয়ালাকে শ্রদ্ধা করে, যারা হায়াতুন নবী মানে, যারা নূরুন নবী মানে, যারা সাহাবায়ে কেরামদেরকে মানে, যারা আহলে বাইতকে মানে, যারা ওলি আল্লাহকে মানে, যারা মিলাদ কিয়াম মানে, যারা জিয়ারত মানে, যারা কবর জিয়ারত মানে, যারা নামাজের পরে মুনাজাতকে মানে, তাদের মধ্যে আমাদের কোন বিভেদ থাকা ঠিক না। আমাদের মধ্যে ঐক্য হওয়ার দরকার আছে না নাই বলে?
এই বিষয় নিয়ে আমরা কমপক্ষে একমত আগাইতে হবে। আজকে ওয়াহাবিরা জামাতি ওয়াহাবি সালাফি এবং লা মাযহাবি, মাযহাব এখন পাঁচটা, পাঁচটা কয়টা? পাঁচটা, আমরা চারটা মানি। একটা আবিষ্কার হয়েছে, এটার নাম হচ্ছে লা মাযহাবি। এটার নাম কি? লা মাযহাবি। এটাও একটা মাযহাব, এটাও একটা মাযহাব। আমরা মানি ইমাম আবু হানিফাকে মানি, ঠিক কিনা বলেন? ইমাম শাফিকে শ্রদ্ধা করি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা শ্রদ্ধা করি, ইমাম মালিকের করি, আর নতুন আবিষ্কৃত আরেক ইমাম আলবানিকে আমরা মানি না। কারণ ইনার মধ্যে আমার নবীর সুন্না নাই, আমার নবীর আদর্শ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাযহাবকে আমরা মানি না। তারা কিন্তু ঐক্যবদ্ধ, যারা মিলাদের বিরুদ্ধে তারা সব ঐক্যবদ্ধ, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তারা সব ঐক্যবদ্ধ, যারা কিয়ামের বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ, মুনাজাতের বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহ যারা মানি, আমাদের মধ্যেও এক ঐক্য দরকার আছে। আলহামদুলিল্লাহ আজকের সেমিনারের মাধ্যমে আমি দাবি করব, আমাদের মধ্যে পরস্পর যারা যারা কমপক্ষে সাহাবায়ে কেরামকে মানে, যারা ওলি আল্লাহকে মানে, যারা দোয়া মানে, জিয়ারত মানে, মিলাদ কিয়াম মানে, যারা নুরুন নবী মানে, হায়াতুন নবী মানে, তাদেরকে নিয়ে আমরা কমপক্ষে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার আছে, এটা আমি মনে করি। আশা করি এই মান্নানিয়া ফাউন্ডেশন কর্তৃপক্ষ তিনারাও এই ব্যাপারে সব সময় একমত। আমি দেখছি যে হিঙ্গারকুড়ি দরবার শরীফে এই মতাদর্শের যারা আছে সবাইকেই তিনারাও সবসময় দাওয়াত করেন এবং সকলকেই হিঙ্গারকুড়ির সাবে আদর করেন, মহব্বত করেন, এটা আমরাও চাই। আমরা ইসলামিক, আমরা আমার নানিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ওলি আল্লাহর প্রয়োজন, ওলি আল্লাহদের মান ইজ্জত, ওলি আল্লাহদের কারামত, ওলি আল্লাহদের দরবার আমরা সুরক্ষার জন্যে যে কোনো ডাক যদি আসে, যে কোনো আহ্বান যদি আসে, আমি সবার আগে থাকতে চাই। আপনারা কি থাকতে রাজি আছেননি? কারা আছেন দেখি আবার হাত দেখান। এটা হচ্ছে আমাদের ইমান, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের আকীদা। একটা কথা খেয়াল রাখবেন, হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়েকটা জিনিস সাথে এনেছিলেন। একটা এনেছিলেন, এটা হচ্ছে জ্বলন্ত তলোয়ার। এই তলোয়ার শাহজালাল সাহেব নিয়ে এসেছিলেন। এই তলোয়ার সিলেটে আছে না নাই? আছে না নাই? আছে। আজান দিয়েছিলেন, আজান ব্যবহার হচ্ছে, কিন্তু ওই আজান এখনো জমা রয়েছে। যেই আজানে এখান থেকে মাত্র 200 মিটার দূরে বিল্ডিং তছনছ হয়ে গিয়েছিল, সেই আজান এখনো দেওয়া হয় নাই। সেই আজান দেওয়া হবে, কেউ না কেউ এই ওলি আল্লাহর ভক্তবৃন্দর থেকে যে আজান আসবে, সেই আজানে তলোয়ার নিয়ে হাতে নিতে হবে। যেই তলোয়ার দিয়ে আগেকার আজান দিয়ে আজানের মাধ্যমে গোবিন্দকে সরাই দেওয়া হয়েছিল, তছনছ করা হয়েছিল, আরেকটা আজান হবে যে আজানের মাধ্যমে মুনাফিক মুসলমান, ইয়াজিদি মুসলমান, তাদেরকে তছনছ করে দেওয়া হবে। এই জমিনে আবার মদিনার ইসলাম কায়েম করা হবে ইনশাআল্লাহ। এই তলোয়ার ব্যবহার করার জন্যই ওলি আল্লাহদের মিশন চলছে। যত ওলি আল্লাহর দরবার বাড়বে হক্কানি ওলি আল্লাহর, তত আমাদের জন্য লাভ, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ডদের সাথে আমরা নাই। ও বন্ড যারা আছে পিরালির নামে, ওলি আল্লাহর নামে গাছ উঠে যাওয়া লাফানি পালানি বেফাসামি, এইগুলির বিরুদ্ধে আমাদের মিশন চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জাল্লে শাহানুহ যেন আমাদের সকলকে প্রকৃত ওলি আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে ফয়দা করার তৌফিক দান করেন। আর আজকে যেহেতু ওয়াজ না, এটা সেমিনার, অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থাপন করবেন, আমিও শিখতে আসছি, আমিও জানতে আসছি। আল্লাহ জাল্লে শাহানুহ যেন আমাদের সকলকে ওলি প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।